আলহামদুলিল্লাহ আলা ইবাদিল্লাযী সালাম আম্মা বাদ বাইসব ধারাবাহিক হাদিসের আলোচনায় আজকের এই পর্বে কোন পিতামাতার সন্তান যদি মারা যায় সেই পিতামাতা যদি সবর করে তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য কি পুরস্কার রেখেছেন এ ধরনের একটি সুন্দর গুরুত্বপূর্ণ হাদিস আজকের আলোচনায় এসেছে রিয়াদুস সালেহিন থেকে হাদিসটি নেওয়া হয়েছে নয়শো বাইশ নম্বর হাদিস হজরতে আবু মুসা রাদি আল্লাহ তালাহানুর হাদিসের রাবি তিনি বলেন আন্য রাসুল্লাল্লাহ সাল্লা কাল নবী সাল্লাম ইরসাদ করেন এই যে মা তা ও্লাধুল আবদে যখন কোনো বান্দার সন্তান মারা যায় কল আল্লাহ আলী ইকাতিহি আল্লাহ তহ তখন তার ফেরেজ তাদেরকে বলেন ফিরিশ তাদের কাছে জানতে চান কাবাজ তুম আবদি তোমরা কি আমার বান্দার সন্তানের যান কবজ করেছ আমার বান্দার সন্তানের যান কি তোমরা নিয়ে এসেছ কুলু না ফিরিস ফিরিস্তারা বলে হাঁ আমরা তোমার বান্দার সন্তানের রুহ নিয়ে এসেছি ফয়াকুলু কবাসুয়াদিহি সাল্লাম বলে অথবর আল্লাহ তালা ফিরিশাদের কাছে জানতে চান তোমরা কি আমার বান্দার অন্তরের ফল কেড়ে নিয়ে এসেছো কলবের ফল আত্মার ফল কি তোমরা কেড়ে নিয়ে এসেছ ফয়াকুলু না নারাম ফিরিস্তারা বলে হাঁ আমরা তাই করেছি তোমার বান্দার অন্তরের ফল কেড়ে নিয়ে এসেছি ফৈয়া কইলু মা দাকাল আবদি তোমরা যখন আমার বান্দার অন্তরের ফল কেড়ে নিয়ে এসেছ তখন আমার বান্দা কি বলেছে ফাইয়া কু লু না তারা বলে দাকা, তোমার বান্দা তোমার উপরে নারাজ হয় নাই বরং তোমার প্রশংসা করেছে ওয়াস্তার যাওয়া এবং তোমার বান্দা বলেছে ইন্না আলিল্লা হিওয়া ইন্না ইলাইহি রাজিউন সবর করেছে তোমার প্রশংসা করেছে আর বলেছে ইন্না আলিল্লাহ ইন্না ইহি রাজ ফয়াকুল উল্লাহ তালা অতপর আল্লাহ তালা বলেন ফেরিস তাদেরকে ফয়াকুল উল্লাহ আবিদি বাইতান ফিল জান্না যে তোমরা আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো হাহা হ্যাঁ লিয়াবদি বাইতান ফিল জান্না ওয়াসামুহু বাইতাল হামদে এবং জান্নাতের এই ঘরের নাম দাও প্রশংসার ঘর যেহেতু আমার বান্দার সন্তান তোমরা নিয়ে এসেছ আর আমার বান্দা সন্তানের মা বাবা তারা সবর করেছে আমার উপরে ধৈর্য ধারণ করেছে আর আমার প্রশংসা করেছে তারা তাদের অন্তরের ফল নিয়ে এসেছ পিতামাতার সামনে সন্তান মারা যাওয়া তরুণ সন্তান অবুধ সন্তান অথবা যুবক সন্তান পিতামাতার সামনে মারা যাওয়া এটা খুবই পিতামাতার জন্য কষ্টের ওই অবস্থায় যখন মাতা সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহর প্রশংসা করে আর বলেন না আলিল্লাহি আইন ইল্হ রাজ তখন নবী সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা ফিরস্তা বলেন এই সবরকর্ণেওয়াল্লা মা বাবার জন্য আমার জান্নাতে একটা ঘর বানাও আর সেই ঘরের নাম দাও সম্মু বাইতান বৈতাল হামদ এটার নাম দাও প্রশংসার ঘর হাদিসটি সালিহীন ছাড়াও এটি শুনানি তির্মিতি হাজার একুশ নম্বর হাদিস এবং মোসনাদ আহমদে উনিশ হাজার দুশো বাইশ নম্বর হাদিস এটি ভাইসব আল্লাহ তালা আমাদেরকে সবর করার তৌফিক দান করুন যারা এই মুসিবতে এই পরীক্ষায় পড়েছি কারণ হায়াত আল্লাহ তালার বাজেট আল্লাহ যাকে যতটুকুন হায়াত দিবেন এর বাহিরে এক মিনিট বেশি বাঁচা অথবা এক লোকমা বেশি ভাত খাওয়া রিজিক খাওয়া অথবা এক নিঃশ্বাস বেশি অক্সিজেন নেওয়ার ক্ষমতা কারোই নাই। কারণ আল্লাহর হাতেই সকল ক্ষমতা